নমস্কার। উত্তরপ্রদেশ ভোটের সামনে কংগ্রেস খেল বড় ধাক্কা। এবার বড় ধাক্কা খেল কংগ্রেস। কংগ্রেস নেতা আরপিএন সিং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল। 30 বছরের কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন করে তিনি বিজেপিতে যোগদান করলেন। বিজেপির হেডকোয়ার্টারে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, অনুরাগ ঠাকুরের সামনেই বিজেপির সদস্য পদ নিলেন আরপিএন সিং। আরপিএন সিং বিজেপির সদস্য পদ নিয়ে তিনি বললেন, আরপিএন সিং বিজেপি যোগদান করে বললেন, নরেন্দ্র মোদী যেভাবে প্রচেষ্টা করছেন দেশ গঠন করার, সকলের বিকাশের কথা বলছেন, গরিব মানুষের উন্নয়ন করছেন, সেটা দেখেই বিজেপিতে আসলেন আরপিএন সিং, কংগ্রেস নেতা। আরপিএন সিং এর সঙ্গে সঙ্গে আরও বলেন, কংগ্রেস আগের যে কংগ্রেস ছিল এখন সেই কংগ্রেস আর কংগ্রেস নেই, তাই মোদীর যোগীর এই যে কম্বিনেশন সেটা দেখেই এবং দেশ যে হারে তৈরি হচ্ছে মোদীর আমলে, সেটাতে সামিল হওয়ার জন্যই তিনি বিজেপিতে এসেছেন। তো যত উত্তরপ্রদেশে ভোট এগিয়ে আসছে, যোগীর পাল্লা ততই ভারী হচ্ছে। জয় হিন্দ।